স্বাধীনতা তুমি অনেক কষ্টের ফল, স্বাধীনতা তুমি অনেক বিসর্জনের ফল, স্বাধীনতা তুমি একটা মায়ের গর্ভে দশ মাস দশ দিনের যে বেদনা বহন করে তারই ফল তুমি স্বাধীনতা, মায়ের কষ্ট আর অন্যদের উপভোগ স্বাধীনতা তুমি তো সেটাই। দেখেন একটা মা যেভাবে একটা সন্তানকে গর্ভে ধারণ করে তেমনিভাবে কিন্তু স্বাধীনতা যুদ্ধ কিন্তু আমরা সেভাবেই ধারণ করেছিলাম। কষ্ট বলেন, নিষ্ঠা বলেন, আত্মদান বলেন, কোথায় আমরা পিছিয়েছিলাম? দেশ স্বাধীন হয়েছে, সবাই কিন্তু বলছে দেশ স্বাধীন, আমাদের নিজস্ব একটা পতাকা আছে যে পতাকাটাকে আমরা বহন করে বলি এটা আমার পতাকা, আমি দেশের মানচিত্র এঁকেছি। পৃথিবীর মানচিত্রে কিন্তু নতুন করে একটা দেশ আবির্ভাব হয়েছিল, সবাই কিন্তু সেটাই দেখেছিল, নতুন বাংলাদেশ। কিন্তু কেউ কিন্তু কখনো একবারও মনে করল না কত মানুষের আত্মদান, শহীদ কীভাবে হয়েছিল মানুষগুলো এই যুদ্ধক্ষেত্রে, কত মানুষ মারা গেল, কত গ্রাম কত বাড়ি পুড়ে চাঁড়খাড় হয়ে গেল। কিন্তু আজ কি সেগুলো আমরা মনে রেখেছি, ধারণ করে রেখেছি? কেমন যেন সব মুছে দিলাম। উদ্দেশ্য কি ছিল এই মুক্তিযুদ্ধের? ধর্ম গোত্র নির্বিশেষে এমন একটি দেশ করব যে দেশে কোনো বিদ্বেষ থাকবে না, স্নেহ মায়া মমতা ছাড়া কোনো দ্বন্দ্ব থাকবে না, আমরা স্বাধীনভাবে কথা বলতে শিখব, স্বাধীনভাবে বাঁচতে শিখব। কিন্তু আজ আমরা কোন জায়গায় আছি? সেই যে মোটোটা ছিল আমাদের, সেই মোটো থেকে কি আমরা কত দূরে সরে গেলাম? আজ বিদ্বেষ আর ধ্বংসের খেলা, আর মুখ চেপে ধরা, কথা বলতে না দেওয়া, চোখগুলোকে কালো কাপড় দিয়ে বন্ধ করে দিয়ে বলা ওটা দেখতে চেয়েও না। এ দেশ তো শহীদরা এটা চায়নি, মুক্তিযোদ্ধা তো এমন দেশ চায়নি। মুক্তিযোদ্ধা চেয়েছিল সুজলা সাফলা শস্য শ্যামলা আমার সোনার বাংলা। কিন্তু আজকে আমার সোনার বাংলা তো করুন কাহিনীতে পরিণত হচ্ছে কেন? আজকে দেখেন, আজকে প্রতিটা পেপার খুললেই বা সংবাদপত্র খুললেই আমরা কি দেখতে পাই, দেশটা কীভাবে লুণ্ঠিত হচ্ছে, যে যেভাবে পারে ব্যাংকগুলোকে লুট করছে, দেশ মুখ থুবড়ে পড়ছে, অর্থনীতিভাবে আমরা বিধ্বস্তর দিকে চলে যাচ্ছি। 2022 সাল কি দেখতে পেল আর কি দেখতে পাচ্ছে আমার সন্তানেরা, যারা কখনো এ দেশের মুক্তিযুদ্ধ দেখেনি? আমি কিন্তু দেখেছি, আমাদের এ ধানমন্ডির বাড়ি ফেলে দিয়ে আমরা কিন্তু গ্রামে চলে গিয়েছিলাম অনেক কষ্ট করে, এবং মুক্তিযুদ্ধ চলে গেল মেজ ভাই, দেখেছি আহার নেই, খাবার নেই, কষ্ট কাকে বলে? কিন্তু সেই কষ্টের ফলাফল আজ কোথায়? আমাদের কি মনুষ্য তো জাগতে পারে না? আমরা কি সুন্দর একটা দেশ সৃষ্টি করতে পারি না? আমরা কি প্রতিটা মানুষের মধ্যে দেশ প্রেম জাগতে পারে না, ভালোবাসা জাগতে পারে না? আমাদের দেশপ্রেমটা আজ কোথায়? কোথায় গেল আজ দেশপ্রেম? সবাই শুধু টাকার পিছনে লুট ছুটছে, এবং অবৈধ টাকাতে তারা বেশি উজ্জীবিত হচ্ছে। ওই মাঝে মাঝে দেখতে পাই বেগম পাড়ার নাম, নিজের দেশ ছেড়ে অন্যের দেশে পালিয়ে থাকতে যাচ্ছে, মুখের ভাষা
নিজের দেশে ফেলে অন্যের ভাষা আহরণ করতে যাচ্ছে, যদিও খুব ভালোভাবে বলতে পারে বলে মনে হয় না। নিজের দেশের কবরটুকু ফেলে দিয়ে অন্যের দেশে কবর হবে, কারণ এদেশে যে আসতে পারবে না, এটা কি কি বাঁচা বলে? এটা কি পৃথিবীর একমাত্র মানুষের কাম্য হতে পারে? অন্যের দেশে তিন নম্বর সিটিজেন হয়ে বেঁচে থাকা? ভাই, বেঁচে থাকতে কতটা খাবার লাগে, কতটা টাকা লাগে? টাকার পিছে ছুটছেন, মৃত্যুর কথা ভুলে গেলেন, অস্তিত্বের কথা ভুলে গেলেন। মানুষ আপনাকে ঘৃণা করবে যখন মহৎ ব্যক্তির থেকে আপনি সরে যেয়ে একজন অসৎ ব্যক্তিতে পরিণত হবেন। স্বাধীনতা ওটাই চেয়েছিল, সুন্দর একটা দেশ যেখানে সততা নিয়েই মানুষ অহংকার করবে, সেটা আজ প্রশ্নবোধক চিহ্নতে চলে গেল। এই প্রজন্মের সন্তানরা কি দেখছে, কি ভাবছে আর কি করবে, ওদিকে কোনো খেয়াল রইল না আমাদের। আর আমরা যারা যা করছি, আমরা কোনো কখনো সঠিকভাবে বিবেচনায় আনছি না। কিছু হলেই এক বাক্যে বলি সরকার করে দেবে। সবই কি সরকার করবে? এক সরকার সরকার সরকার, আমাদের নিজেদের কি কোনো দায়িত্ব নেই? যেটা মুক্তিযোদ্ধারা নিজেরাই দায়িত্ব কিন্তু কাঁধে নিয়েছিলেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলেন সেদিন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন, হাসতে হাসতে বলেছিলেন দেশের জন্য জীবন দিয়ে গেলাম। আমরা আজকে দেশটাকে কীভাবে রাখছি, এটা কি কখনো খেয়াল করছি? আমরা আমাদের দেশটাকে নোংরা আবর্জনায় পরিণত করছি। আপনি কি একবারও বিবেকে লাগে না যে হাতের কাগজ, টিস্যু, সিগারেটের প্যাকেট আমি রাস্তায় ছুঁড়ে মারি? আমি কি আমার দেশটাকে পরিচ্ছন্ন রাখতে পারি না? আজকে দেওয়ালে দেওয়ালে পোস্টার আর পোস্টার আর লেখন আর লেখন, আমরা কি পরিচ্ছন্ন দেশ গড়তে পারি না? কি করছি আমরা? একবার নিজেকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনার মৃত্যু কিন্তু এদেশে যদি বেঁচে থাকেন এদেশে হবে, এই মাটিতে হবে। আপনার কবর, আপনি কাফন পরে কবরে যাবেন। এই মাটিটাকে একটু ভালোবাসতে শিখুন না, আসুন না আমার দেশটাকে আমরা ভালোবাসি। লেট ইস বিকাম এ প্যাট্রিয়টিক। প্যাট্রিয়টিজম কিন্তু সৃষ্টি হয়নি। আসেন সবাই মিলে একটা এক বাক্যে আমরা সবাইয়ের কানে ধ্বনি তুলি, আমরা দেশপ্রেমিক হব, আমরা দেশকে ভালোবাসব, দেশের ঊর্ধ্বে কিছুই না। এই বাণীটাই যেন 16ই ডিসেম্বরের বাণীতে পরিণত হয়। এটা আমার কাম্য, এটা দেশের মানুষের কাম্য। আসুন দেশপ্রেমিক হই, যে যেটুকু পারি সেটুকুই ভালো কাজটুকু করি, খারাপটুকুকে বর্জন করি। আল্লাহ হাফেজ।